আর রং পেন্সিল যে ফিল্মটা আমরা করছি এখন, রং পেন্সিল ফিল্মটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট আছে। স্টুডেন্ট লাইফের লাভ, রোম্যান্স, তাদের দুষ্টুমি, পিংলা কলেজে ছায়া ছবির শুটিং, রামধনু রঙে জীবনকে রাঙিয়ে তুলতে এক অনবদ্য কলেজ জীবন কেন্দ্রিক মিষ্টি প্রেমের গল্প নিয়ে কয়েকদিনের মধ্যেই শুভ মুক্তি পেতে চলেছে বাস্তবধর্মী এক ছায়াছবি রং পেন্সিল, যেখানে অভিনয়ের বিভিন্ন চরিত্রে দেখা যাবে টলিউড খ্যাতনামা একাধিক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের। মীর প্রোডাকশন হাউস নিবেদিত, সেলিনা খাতুন প্রযোজিত, হিমাংশু খা রচিত এই ছায়াছবির শুটিং হয়ে গেল পিংলা কলেজে, যেখানে পিংলা কলেজের ক্লাসরুম, ক্যান্টিন থেকে শুরু করে কলেজের প্রতিটি স্পট সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ছায়াছবির প্রযোজকরা। জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার, অভিনেতা বিপ্লব চক্রবর্তী, সঞ্জীব হালদার, বিশিষ্ট কমেডিয়ান রাজু মল্লিক সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাবেন এই ছায়াছবির রূপালী পর্দায়। শুধুমাত্র পিংলা কলেজের ক্যাম্পাস বা বিল্ডিং নয়, এই ছায়াছবিতে প্রিন্সিপাল স্যারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলেজের বর্তমান অধ্যক্ষ মহাশয়কে। শুধুমাত্র পিংলা কলেজ নয়, পিংলা কলেজের আশেপাশে পিংলা ব্লকের বিভিন্ন স্থানের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে এই ছায়াছবিতে। এক কথায় সমগ্র পিংলা ব্লক জুড়েই এই ছায়াছবিটি নির্মিত। একাধিক টলিউড অভিনেতা অভিনেত্রী কলকাতা থেকে এতটা দূরে এমন একটা গ্রাম্য কলেজে শুটিং করতে এসে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তা শুনে নেব সংবাদ বার্তার পর্দায়। পিংলা থেকে সব্যসাচী গুছাইতের রিপোর্ট, দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। তাহলে আবার কি, সবাই মিলে কাজ শুরু করে দাও, একদম সব কাজ বুঝে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। মানুষের কাজেই পরিচয়, আর কাজ যদি ভালো করে করো তাহলে মানুষ তোমাদেরকে খেয়াল করে রাখবে। আর তখন বাবু ওদের দেখে নেবেন তো কি কি লাগবে সেই ব্যাপারটা। ঠিক আছে তোমরা যাও। যদি আমরা না আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমি এসেই সঙ্গে সঙ্গে পিংলা কলেজের যে প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপালের সঙ্গে দেখা করলাম। এত অমায়িক মানুষ, কি মিষ্টি মনের মানুষ, সত্যি একজন শিক্ষক বোধহয় এরকমই হন, তো সেইটা আমার খুব ভালো লেগেছে। ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ একটা সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তো মানুষের মুখই তো মনের আয়না, তো সেই মুখ দেখলে বোঝা যায় যে সেই মানুষটা কেমন হবেন। আর উনি যেহেতু কলেজের প্রিন্সিপাল, তো সেই প্রিন্সিপালের মুখ দেখলেই বোঝা যায় যে বাকি কলেজের আর সবাই কেমন হবেন। তো সমস্ত অধ্যাপিকা অধ্যাপকদের সঙ্গে আমার আলাপ হলো, তারা সবাই প্রচুর ছবি তুললেন, খুব মজা হলো সারাটা দিন, এবং প্রত্যেককেই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। স্টুডেন্টসদের সঙ্গে মিট করলাম, সবাই খুব কোঅপারেটিভ, এত সুন্দর আমাদের সঙ্গে ব্যবহার করলেন, যার পর নাই আমি আনন্দ পেয়েছি। সুতরাং পিংলা কলেজের আমি উত্তরোত্তর বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হোক এই কলেজের, আরও নাম ছড়িয়ে পড়ুক, পড়াশুনো খুব ভালো করুক, মাস্টারমশাইরা আরও উন্নতি করুন, আরও মন দিয়ে ছাত্রছাত্রীদের পড়ান, এই আশা করব। সবাই মিলে ভালো থাকুন, নমস্কার। আমি আগে এসেছিলাম, কাছাকাছি প্রোগ্রাম ছিল আমার স্টেজ, তো জায়গাটা এমনি আমার হালকা হলেও পরিচিত, আর নো ডাউট যে কলেজটাতে আমরা শুটিং করছি অসাধারণ কলেজ, এরকম মানে এইখানে একটা এরকম কলেজ আছে আমরা জানতাম না, মানে অসম। তো আমরা শুটিং করতে করতে সেটাও একটা ফিল করছি, সেই ছোটোবেলা কলেজ লাইফ, এত স্টুডেন্ট। আর রং পেন্সিল যে ফিল্মটা আমরা করছি এখন, রং পেন্সিল ফিল্মটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট আছে। স্টুডেন্ট লাইফের লাভ, রোম্যান্স, তাদের দুষ্টুমি,
আমরা টিচার, মানে আমি এখানে একটা টিচারের রোল করছি, তো টিচার আরও 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 যারা অ্যাক্টররা আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা আছেন ভালো ভালো, তো তারাও বেশ সুন্দর একটা ফ্যামিলি নিয়ে শ্যুটটা হচ্ছে। মীর এন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত এই আমাদের স্ক্রিপ্ট, সেলিনা খাতুন প্রযোজিত, আমাদের প্রডিউসার খুব ভালো, ভীষণ ভালো, আর হচ্ছে পরিচালনায় সুনির্মল খুব ভালো ডিরেকশন দিচ্ছে, কাহিনী হিমাংশু খা, আরও অনেকের নাম আছে, খুব ভালো ভালো গান আছে, খুব ভালো কমেডি আছে, তো সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট ফিল্ম, মানে খুব সুন্দর একটা প্যাকেজ। তো আমরা তো ভালো করে করছি, আমি তো চেষ্টাই করি সবসময় যে প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট কিছু হবে, আই ডোন্ট নো কতটা কী করতে পারবো, বাট আমরা খুব ভালো করে একটা ফ্যামিলি ক্রিয়েট করে কাজ করছি। হেয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স যারা আছে অনেকেই মেয়েরা আছে, তো সবাই বেশ একটা টিমের মধ্যে যারা আছে। অথবা ক্লাসরুমের পাশ থেকে হঠাৎ করে এই মক্কেল দাঁড়িয়ে পড়েছে নায়িকাকে দেখে, তারপরে আমরাও দাঁড়াই। ফাইনালি যেটা হয়, দু চারটে কথাবার্তার পর বুঝতে পারা গেল যে সে অন্য জগতে আছে আর কি। তো ওই সেই কবিতাটা কি বললাম যেন বেশ খোকা গেল মাছ ধরতে, না না কি যেন ছিল এটা, ও আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে, খুব তুমি চলে এসো কলেজের মাঠে, এরকম মজার 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 মুহূর্ত আছে। কলকাতা আমাদের ওদিকেও কলেজ আছে, কিন্তু আমাদের যে গল্পটা আগে জানতে হবে যে গল্পে কী চাইছে, কিন্তু তারপরও যখন আমরা বেশ কিছু কলেজ দেখেছি, বেশ কিছু কলেজ খুঁজেছি, কিন্তু একটা গ্রামেও যে এত সুন্দর পরিবেশে যে এত সুন্দর একটা কলেজ থাকতে পারে, তো যখন আমরা পিংলা কলেজটা এলাম, আসার পরে যখন এখানে এসে আমরা আমাদের যিনি প্রিন্সিপাল স্যার আছেন বা এখানে যে প্রফেসররা আছেন বা স্যার ম্যাডামরা আছেন বা প্রতিটা মানুষ, সবার সঙ্গে যখন কথা বললাম এবং পুরো কলেজটাকে যখন আমরা ঘুরে ঘুরে দেখলাম, দেখার পরে কলেজটাও যত সুন্দর, প্রতিটা কলেজের স্যার প্রফেসররাও খুবই সুন্দর, আর প্রতিটা মানুষ যাদেরকে দেখে আমাদের খুবইভাবে সহযোগিতা করছেন, এরা যার জন্য আমরা আর আমাদের যে কন্টেন্ট, গল্পের যে কন্টেন্ট যেটা চাইছে তার পুরোটাই পেয়ে গেছে আমরা পিংলা কলেজে, যে গ্রামে যেহেতু এটা একটা গ্রামের সঙ্গে যুক্ত আছে গল্পটা, আর সবচাইতে যেটা এখানে যেভাবে স্যারদের সবার সঙ্গে যে কপোর্টটা পাচ্ছি আমরা, সাপোর্টটা পেয়েছি, তার জন্য আরও বিশেষ করে আমাদের কলেজে আসে বলবো, যারা আমাদের এই মানে যারা এই পিংলাবাসী মানে পিংলার আশেপাশে আছেন, আপনাদের কাছাকাছি যে সিনেমা হল আছে, আপনাদের কথা দিয়ে যাচ্ছে আপনাদের কাছাকাছি যে সিনেমা হল আছে, এই সিনেমাটি আসবে, ডেটটা এই মুহূর্তে জানাচ্ছি না কিন্তু ডেটটা আপনাদের জানিয়ে দেবো, অবশ্যই আপনারা যাবেন, কারণ যেহেতু আপনাদের এই পিংলা পুরো পিংলাটাকে নিয়েই, পিংলা অঞ্চলটাকে নিয়েই পুরো গল্পটা আমাদের সাজানো, এবং আপনাদের বিশেষ করে পিংলা কলেজের গল্প, এবং আপনাদের পিংলা কলেজের অনেকেই যুক্ত আছে এর সাথে, আপনারা মুভিটা দেখলে তখনই বুঝতে পারবেন কে কে আছে, এখন বলবো না, এটা একটা টুইস্ট রেখে দিলাম আপনাদের জন্য।